सात दिन पेरलेও গাজায় থামেনি ইসরায়েলি বিমান হামলা। এতে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 187 জন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। আহত হয়েছে 12 শতাধিক। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আরো হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। এদিকে মিশরের অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা এখন মৃত্যুপুরী। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। বিমান থেকে ছোড়া গোলা প্রতিদিনই গুঁড়িয়ে দিচ্ছে বাড়িঘর, বাদ যাচ্ছে না হাসপাতাল আর মসজিদও। জঙ্গি দমনের নামে হামলায় মরছে সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছে নারী আর নিষ্পাপ শিশুরাও। এতেও মিটছে না ইসরায়েলের রক্তপিপাসা। তাই স্থল অভিযানের জন্য 20,000 রিজার্ভ সেনার সমাবেশ ঘটিয়েছে তেল আবিব। শিগগিরই গাজা উপত্যকায় আরো হামলার হুঁশিয়ারি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে আমরা 1500 স্থাপনা ধ্বংস করেছি, যার মধ্যে রয়েছে অস্ত্র ভাণ্ডার, অস্ত্র তৈরির কারখানা, হামাস কমান্ডার আর ইসলামী জিহাদিদের 150টি বাড়ি এবং সুড়ঙ্গ পথ, সরকারি প্রতিষ্ঠান সহ অনেক কিছু। উল্টোদিকে এই অসম যুদ্ধে অন্তত 1,000 রকেট ছুড়ে জবাব দিয়েছে ফিলিস্তিনের হামাস। তবে ইসরায়েলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বারবারই ব্যর্থ হচ্ছে। গাজায় অমানবিক হামলা সপ্তাহ পেরোলেও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র একেবারেই নিশ্চুপ। তবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন। অধিকাংশ বিশ্বনেতা গাজা সংকট নিয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসরায়েলি অমানবিকতায় বিশ্বজুড়ে ফুঁসছে সাধারণ মানুষ। খোদ ইসরায়েলেও এই হামলা বিরোধী বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দল। যারা ইসরায়েলি পতাকা নিয়ে সহিংসতা করে আমরা তাদের সমর্থন করি না। এদিকে দুপক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে মিশরের কায়রোতে বসেছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা, সাথে আছেন ফিলিস্তিন আর ইসরায়েলের শীর্ষ প্রতিনিধিরা। এ বৈঠকে মঙ্গলবার সকাল থেকে দুপক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। এতে শর্ত সাপেক্ষে রাজি হামাস। তবে ইসরায়েল আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবুল বাশার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।